वेलकम टू माय यूट्यूब चैनल। तो आज के आमी जे ভিডিওটা নিয়ে এসেছি আমার চ্যানেলে সেটি হচ্ছে একটি আমার সদতরি একটি হোমমেড আরসি মিনি বোট এর রিভিউ ভিডিও। তো আমি দেখাবো আজকে আমি এই বোটটি তৈরি করতে কি কি ব্যবহার করেছি, কি মোটর ব্যবহার করেছি, কি এসি ব্যবহার করেছি, কি ট্রান্সমিটার এন্ড রিসিভার ব্যবহার করেছি এবং ওটার বডি স্ট্রাকচারটা কিভাবে তৈরি করেছি, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব আমি। তো দেখতে থাকুন ভিডিওটি এবং যারা এখনই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই এখন সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি এখন থেকে রেগুলার বিভিন্ন ধরনের টেকনোলজি রিলেটেড আরসি রিলেটেড ভিডিও নিয়ে আসব। সঙ্গে থাকুন। তো যে বোর্ডটা আমি রিভিউ করবো আজকে সেটি হচ্ছে এই আরসি মিনি বোর্ডটি রিভিউ করবো আজকে আমি। তো এটি তৈরি করতে আমি যে ইকুইপমেন্টগুলা ব্যবহার করেছি সেগুলো হচ্ছে এটা বডি তৈরি করতে আমি ব্যবহার করেছি ড্যাফ্রন বোর্ড ডায়রোফোম এবং এটাতে একটি রাডারে পাক নেওয়ার জন্য রাডারে একটি 9 গ্রাম মেটাল সাবোমিটার ব্যবহার করা হয়েছে এবং আমার একটি 009 আরসি বোর্ড ছিল ওটার যে শ্যাফ্ট এবং প্রপেলর ওটা ব্যবহার করা হয়েছে। এটা প্রপেলর এই যে এবং এটার ভিতরে এটি হচ্ছে এর রিসিভার রেডিও ট্রান্সমিটার এর রিসিভার একটা এটি হচ্ছে প্লাইস্কের CT-P6 এর রিসিভার এবং এখানে আমি যে এসি ব্যবহার করেছি সেটি হচ্ছে ইম্যাক্স 30 অ্যাম্পের একটি এসি আর মোটর যেটা ব্যবহার করা হয়েছে ওটা হচ্ছে ইম্যাক্সের 22-12-1400 কেভির একটি মোটর। তো এটি স্পিড মোটামুটি 15 থেকে 20 কিলোমিটার ঘন্টায় এরকম হবে, অত ভালো স্পিড না, তবে স্টেবিলিটি অনেক হাই কোয়ালিটি হাই। তো বোটটা দেখতে খুব মোটামুটি সুন্দর এবং পানিটাও খুব স্টেবল থাকে। তো ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিওটা দেখার জন্য। আর যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি এখনো সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি আরও